হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, 2022-23 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে এবং তোমাদের সিট প্ল্যানও প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তুমি তোমার প্রবেশপত্রটি ডাউনলোড করবে এবং সিট প্ল্যান কিভাবে দেখবে, অর্থাৎ কোন সেন্টারে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে, কোথায় পরীক্ষা দিতে হবে, এগুলো কিভাবে দেখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এবং সিট প্ল্যান দেখার জন্য তোমাকে প্রথমেই নার্সিং ভর্তি সংক্রান্ত অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আসতে হবে। তো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে পিন করে রাখবো ওয়েবসাইটটির লিঙ্ক, তুমি এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটটিতে আসতে পারবে। ওয়েবসাইটটিতে আসার পর তুমি তোমার প্রোফাইলটিতে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে। তো অনেকে আছে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছে, তোমরা চাইলে রিকভার করে নিতে পারবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছ যে রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড দুইটি অপশন রয়েছে। এই দুইটি অপশনে ক্লিক করার মাধ্যমে তুমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবে। তো যাই হোক, আমি আমার কাছে যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, এ কারণে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করব। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করার পর তুমি ঠিক এরকমটা দেখতে পারবে, অ্যাডমিট কার্ড ইজ রেডি, এবং নিচেই দেখতে পারবে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত প্রবেশপত্র। তো প্রবেশপত্র ডাউনলোড হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে কী কী তথ্য আছে, রোল নাম্বার আছে, সিরিয়াল নম্বর আছে, এরপর নাম, বাবার নাম, মায়ের নাম, কোর্স, এরপর ডেট অর্থাৎ তোমার পরীক্ষার ডেট 26 মে এবং ফ্রাইডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। এর সাথে এক্সাম সেন্টার, একটু লক্ষ্য করো এক্সাম সেন্টার, কোথায় এক্সাম সেন্টার, যশোর, এবং ভেনু দেওয়া আছে যশোর মেডিকেল কলেজ, অর্থাৎ যশোর মেডিকেল কলেজে এই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা হবে। এর সাথে এখানে রুম দেওয়া আছে, কনফারেন্স রুমে পরীক্ষা হবে এবং রুম নাম্বার এখানে দেওয়া আছে 120। তো যাই হোক, এই শিক্ষার্থীর এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো অনুযায়ী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে যাবে এবং তোমার এক্সাম সেন্টার, ভেনু এবং রুম এখানে দেওয়া থাকবে। তো তুমি এখানে থেকে দেখে তারপর যেখানে পরীক্ষা হবে, এই যে ভেনু এখানে উল্লেখ করেছে, এই ভেনু এখান থেকে কপি করে তুমি গুগল ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারবে যে তুমি তোমার কোথায় ভর্তি পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, এই ছিল মূলত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস এবং তোমাদের সিট প্ল্যান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।